হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমরা জানো এই চ্যানেলে কিন্তু ফিজিক্স ফিলোসফি এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টপিক যেমন দেওয়া হয় তেমনি কিন্তু বিভিন্ন তোমাদের নতুন নতুন আপকামিং এক্সামস সম্পর্কে নতুন নোটিফিকেশান এলেও বলা হয় এবং এক্সাম সম্পর্কে যা যা নতুন নিউজে আসে সেটা কিন্তু আমরা সবসময় তোমাদেরকে এই চ্যানেল এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি তো আজকে যেটা আজকের এই মুহুর্তে যেটা সবচেয়ে বড় বড় খবর সেটা কিন্তু এসএসসি রিলেটেড তো এখানে কি বলা হয়েছে এখানে এটাই বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এটা সাজেস্ট করছে স্টেট এডুকেশন ডিপার্টমেন্টকে কী করার জন্য যে রিটেন টেস্টের বদলে তোমাদের এমসিকিউ টেস্ট এমসিকিউ কিউ নেওয়া হয় এবং এক্ষেত্রে কি হবে যেহেতু তোমরা জানো যে বিভিন্ন এসএসসি রিলেটেড প্রচুর কেস ওঠে কোর্টে এবং সেই কেস যাতে না ওঠে কোর্টে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা শুরু হচ্ছে কারণ আমরা জানি যে বিভিন্ন কেস যেহেতু হয় তার জন্য আমাদের আপকামিং এক্সামগুলো আরও পিছিয়ে পড়ছে এটা কারা বলছে এটা বলছে এসএসসি থেকে এটা বলছে সুল সার্ভিস কমিশন থেকেই কিন্তু এটা বলছে এবার তোমরা অনেকে বলতে পারো যে এই খবরগুলো আমরা কেন দিচ্ছি এই খবরগুলো আমরা এই কারণেই দিচ্ছি কারণ নতুন কোনো খবর এলে অবশ্যই আমরা চ্যানেলে সবসময় দিতে থাকবো সেই সাথেও আমরা এটাও মনে করি যে যেহেতু আপকামিং একটি ভোট আসছে তো এটা নির্বাচনী কোনো কৌশল হতে পারে এছাড়া এটাও হতে পারে যে এইভাবে আমাদের আশা দিয়ে রেখে রেখে আমাদেরকে একটা আশার মধ্যে রাখছে তার কারণ তোমরা সবাই জানো যে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকেই আমরা শুনছি যে নতুন এসএসসি নোটিফিকেশান বেরোবে এবং সেটা কিন্তু বেরোচ্ছে না তো সেক্ষেত্রে এটা বলা যায় না যে এটা আদৌ এই খবরটার কোনো মানে আছে কি না কিন্তু এই খবরটা কিন্তু তোমাদের নিউজ পেপারে এসছে এবং এই খবরটা কিন্তু সত্যতা এটা একেবারেই ঠিক যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের কাছে অ্যাপিল করেছে যাতে সাবজেক্টিভ যেটা আমাদের হতো তোমার কোশ্চেন কোশ্চেন হতো সেটা কত হতো সেটা তিনশো মার্কসের একটা সাবজেক্টিভ কোশ্চেন দেওয়া হতো সেটার বেসিসেই কি করা হতো আমাদের স্কুল টিচার সিলেক্ট করা হতো এবার সেক্ষেত্রে কি প্রবলেম ছিল যেটা এসএসসি মনে করে দ্য স্কুল সার্ভিস কমিশন যেটা মনে করে সেক্ষেত্রে সেটা সমস্যা ছিল সাবজেক্টিভ যেহেতু কোশ্চেন অ্যান্সার ছিল সেক্ষেত্রে যখনই নাম্বার দেওয়ার ব্যাপারে একটা পার্শিয়াল একটা ব্যাপার চলে আসতো যে কাউকে বেশি নাম্বার দেওয়া হলো কাউকে কম নাম্বার হলো এবং সেক্ষেত্রে তোমার কেস মানে কোর্টে যদি কেস যেত সেক্ষেত্রে সেটা কি হয়ে যেত সেটা পুরোপুরি ব্যাপারটা যেহেতু সাবজেক্টিভ কোশ্চিন তো তাহলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত এবার এক্ষেত্রে এমসি কিউ এরা কেন চালু করতে চাইছে এমসি কিউটা নাইনটি মার্কসের চালু করতে চাইছে এর জন্য এমসি কিউ যদি দেওয়া হয় তাহলে যে ওএমআর শিটটা সেই ওএমআর শিটটা কিন্তু ক্যান্ডিডেটদের কাছে পৌঁছে দেওয়া হবে তাহলে ও শিটটা যদি ক্যান্ডিডেটদের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে ক্যান্ডিডেটটা নিজেরাই দেখতে পারবে তারা কত মার্কস পেয়েছে এবং এক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সি অনেকটা বেশি ভালো হবে যেটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে যে এই ব্যাপারটা এরা করতে চাইছে একটাই কারণে যাতে ফর সেক অফ ট্রান্সপারেন্সি ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে তো এটাই এরা বলছে এবং এক্ষেত্রে এখন শুধুমাত্র এই ব্যাপারটা আটকে আছে তোমার স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের হাতে তারা যদি এবার এটা ডিসাইড করে যে হ্যাঁ এরকমভাবেই নেওয়া হবে এমসি কিউ ওয়াইজ নেওয়া হবে তাহলে কিন্তু এমসি কিউ কিন্তু পরীক্ষাটি হবে আবারও বলে দিচ্ছি এটা নির্বাচনী কৌশলও হতে পারে আবার এটা সত্যি খবরও হতে পারে তবে এই যে এসএসসি এই যে ব্যাপারটা করছে এটা যদি হয় আমাদের মনে হয় ও এমআরসিটে যদি এমসি কিউ করে তাহলে হয়তো অনেকটাই সত্যি ট্রান্সপারেন্সি আসবে তো এটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম আর একটা খবর আর একটা কথা বলছি যে এই নিউজটা কিন্তু একেবারেই মানে ঠিক নিউজ এটা একটা নিউজ পেপারে এসেছিলো তো তোমরা মনে করো না এটা কোনো মানে মিথ্যে আশা দিচ্ছি বা কিছু এরকম একেবারেই নয় এবার বাকি কবে কি নোটিফিকেশান বেরোবে সেটা পুরোপুরি আছে এসএসসির হাতে আর আমাদের আমাদের স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের হাতে তারা যদি চায় তাহলে সেটা খুব শীঘ্রই বেরোবে ভোটের আগেও বেরোতে পারে বা নির্বাচনের পর বেরোলে আমি জানি না সেটা কবে বেরোবে কিন্তু এখানে কিন্তু বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পাবলিশ করা হবে তো এটা কিন্তু এসএসসি অফিসিয়াল থেকেই কিন্তু এই নিউজটা বের করা হয়েছে তার জন্যই নিউজটা এখানে নিউজ পেপারে দেওয়া হয়েছে তো তার জন্যই তোমাদের এটা জানালাম এবং আগামী দিনেও যদি কোনো নিউজ আসে তাহলে আমরা অবশ্যই জানাবো কারণ নিউজগুলো আমাদের মনে হয় এই চ্যানেলটায় যেহেতু আমরা এই এসএসসি এবং এসএলএসটি বিভিন্ন টপিক নিয়ে যেহেতু আমরা বলে থাকি তাই আমার মনে হয় যে এই জিনিসগুলো জানানো আমাদের কর্তব্যর মধ্যে পড়ে তার জন্য নিউজ যখন নতুন আসবে আমরা কিন্তু অবশ্যই জানাবো তো চলো আবার এই রিলেটেড কোনো নিউজ আসলে অবশ্যই তোমাদেরকে আপডেটটা দিতে থাকবো ততক্ষণের জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে